উপকূলে আছড়ে পড়েই গতিপথ পরিবর্তন করলো ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ সারাদিন এবং রাতের দিকেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। শুধু পশ্চিমবঙ্গ নয়, এদিকে বাংলাদেশ এবং ওড়িশাতেও চলবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, কোথায় কোথায় তুমুল ঝড়ের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ঘনীভূত হচ্ছে এই শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি যে এই ঘূর্ণিঝড় ডানা গতকাল মাঝরাতে এবং আজ ভোরবেলার দিকেই কিন্তু সর্বোচ্চ শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু ওড়িশার পারাদ্বীপ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চাঁদবেলি কেন্দাপাড়া এই জায়গাতে কিন্তু ল্যান্ডফল করেছে। ল্যান্ডফল করার পর তার যে গতিপথ বা অভিমুখ সেটা কিন্তু দুটোই পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এটা কোন দিকে যাচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেবো যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ঠিক কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ রয়েছে, পাশাপাশি চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি এদিকে দীঘা, মন্দারমণি, কোনটাই, বেদগাঁও, মোহনপুর, এগড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, গোটা এটা অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে ভারী বৃষ্টি চলছে। সবথেকে বেশি বৃষ্টি চলছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলায়। ঘূর্ণিঝড় ডানার তাণ্ডবে গতকাল রাতেই পশ্চিম মেদিনীপুরে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, ওড়িশায় তো হয়েছে। তবে বৃষ্টি বজ্রমুটে গেলেই আপনারা দেখতে পারবেন, আসুন বৃষ্টি বজ্রমুটে যাই। বৃষ্টি বজ্রমুটে গেলে আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পারছি যে ভারী যে বৃষ্টি ঠিক কোথায় কোথায় হচ্ছে। এই মুহূর্তে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের এদিকে উপকূলের যে জেলাগুলি রয়েছে যেমন গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, খাজুরি, এদিকে দেখতে পাচ্ছেন হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে বজবুজ, বাগনান, এদিকে কোলাঘাট, আমটা, খানাকুল, ঘাটাল, পাঁশকুড়া, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর থেকে শুরু করে পিংলা, সেবাং, সমস্ত জায়গায় আমতা, ঘাটাল, সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি এই মুহূর্তে। কলকাতাতেও বৃষ্টি থাকছে, হাওড়া, হুগলি, খড়দা, চন্দননগরের দিকেও থাকছে প্রচুর পরিমাণে বৃষ্টি। দীঘা, মন্দারমণি, কোনটাই তো আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, পাশাপাশি বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, ধানবাদ দেখতে পাচ্ছেন, এদিকে সিউড়ি, পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও থাকছে বৃষ্টি, সুন্দরবনে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অন্যদিকে এই মুহূর্তে ঘূর্ণিঝড় দানা একদম আমরা দেখতে পাচ্ছি ওড়িশার দিকেই রয়েছে, এর প্রভাবে দেখতে পাচ্ছি ওড়িশাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে, যেমন ভদ্রাক, ভুবন, খুনতুনি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর, আঙ্গুল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ ওড়িশার যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে আমরা এখানে প্রচুর বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে রেড অ্যালার্ট ইতিমধ্যেই কোথায় কোথায় রেড অ্যালার্ট রয়েছে সেটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। আমরা যদি এখানে সরাসরি আপনাদেরকে দেখাই আরও ডিটেলস গিয়ে তাহলে আমরা দেখতে পারবো যে রেড অ্যালার্ট কোথায় কোথায় রয়েছে, আবহাওয়ার সতর্কবার্তা, চরম সতর্কবার্তা এই মুহূর্তে রয়েছে কোন কোন জায়গায়। আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলিতে তো রেড অ্যালার্ট থাকছেই, তবে এরিয়াটা অনেকটাই কমেছে রেড অ্যালার্টের, যেমন এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এদিকে খড়গপুর, বালিচক, কোলাঘাট, এদিকে তমলুক, বেলদা, দীঘা, কোনটাই, হলদিয়া, জয়নগর, মাঝিলপুর এবং বারুইপুর, গোসাবা, নামখানা, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, এদিকে হলদিবাড়ি পর্যন্ত রয়েছে রেড অ্যালার্ট। গতকালকে কলকাতাও রেড অ্যালার্ট ছিল, তবে এই মুহূর্তে কলকাতাতে রেড অ্যালার্ট নেই, অনেকটাই কলকাতার সাইডে চলে এসেছে রেড অ্যালার্টটা। তবে ওড়িশায় কিন্তু গোটা ওড়িশা জুড়ে আমরা দেখতে পাচ্ছি রেড অ্যালার্ট রয়েছে, যেমন জোয়ালেশ্বর, এদিকে বাড়িপাতা থেকে শুরু করে বালাসোর থেকে শুরু করে ভদ্রাক, ভুবন, খুনতুনি, ভুবনেশ্বর, পারাদ্বীপ, পুরী, এদিকে দেখতে পাচ্ছেন যে পাল লাহাড়া থেকে
শুরু করে সমস্ত জায়গায় ওড়িশা জুড়ে আমরা দেখতে পাচ্ছি রেড অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে রয়েছে। পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জায়গায় রেড অ্যালার্ট রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে। উপগ্রহ চিত্রে আবার দেখাচ্ছি, উত্তরবঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকে চলছে, অর্থাৎ গতকাল রাত থেকেই বৃষ্টি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করতে পারছি। তবে আজও কিন্তু উত্তরবঙ্গ, গোটা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং সমস্ত জায়গায় রয়েছে মেঘ। পাশাপাশি কিষানগঞ্জ, করণদিঘি, এদিকে দুই দিনাজপুর, বালুরঘাট, মালদার দিকেও মেঘ দেখতে পাচ্ছি। তবে বীরভূম, বাঁকুড়া পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের দিকে ঘন কালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ উত্তরবঙ্গের তুলনায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের দিকে যদি চলে যাই, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, পিরোজ, এদিকে ফরিদগঞ্জ থেকে শুরু করে বরিশাল, পিরোজপুর, ঢাকা, পাশাপাশি ময়মনসিংহ, বগুড়া, এদিকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকেও দেখতে পাচ্ছি মেঘ কিন্তু রয়েছে। তবে ত্রিপুরার দিকে মোটামুটি আমরা আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাচ্ছি, তবে হালকা ছিটে পড়া ত্রিপুরাতেও বৃষ্টি হতে পারে, অসমের দিকেও কিছুটা মেঘ রয়েছে ঘূর্ণিঝড় ডানার। আবারও বৃষ্টি বজ্র মুড়ে যায় তাহলে দেখতে পারবো, বিশেষ করে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কুমিল্লা থেকে শুরু করে ঢাকা, যে জায়গাগুলি বললাম আপনাদেরকে মূলত সেই জায়গাতেই আমরা এই মুহূর্তে বৃষ্টির যে দাপট সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি, দেখতে পারছেন। তবে আজ কিন্তু আমরা দেখতে পারছি সন্ধ্যের দিকেও যদি যাই, ধরুন ওই 7টা-8টার দিকেও যদি দেখি, তা আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি লক্ষ্য করতে পারছি, বা এদিকে ওড়িশার দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি, বাংলাদেশ থেকে কিছুটা বৃষ্টি কমবে। এই 9টা-10টার দিকেও আমরা দেখতে পারছি দক্ষিণবঙ্গে বৃষ্টি, ওড়িশাতে বৃষ্টি। আমরা যদি মাঝরাতের দিকেও দেখি, গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি, ওড়িশাতে বৃষ্টি, অর্থাৎ বুঝতেই পারছেন সারাদিন তো বৃষ্টি চলছে, রাতের দিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ জুড়ে। 26 তারিখ শনিবার দিন সকালে যদি আমরা দেখি, দেখতে পারছি ওড়িশায় বৃষ্টি, পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে। 26 তারিখ দুপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি কিন্তু থাকবে, তবে রাত থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গ বৃষ্টি থাকবে না, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম সমস্ত জায়গায় মোটামুটি আকাশ আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তবে আমরা আপনাদেরকে যেই আপডেটটা দেখাবো যে ঘূর্ণিঝড় এই মুহূর্তে উপকূলে আছড়ে পড়ে কোন দিকে যাবে, আমরা যদি দেখি আজকে ওড়িশাতেই থাকার সম্ভাবনা, আগামীকালকে কিছুটা আমরা দেখতে পারছি পশ্চিম দক্ষিণ দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু আগামীকালই একটি সাধারণত ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করে 27 তারিখে দেখতে পাচ্ছি একদম নিস্তেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 27 তারিখে এই ঘূর্ণিঝড়ের কোনো রকম কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো না। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে নভেম্বর মাসে নাকি আরও একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে, সেটি নাকি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ যে কোনো দুটি উপকূলে আছড়ে পড়তে পারে। তো বুঝতে পারছেন একদিকেই ঘূর্ণিঝড় দানার তাণ্ডব এখনও কিন্তু কাটেনি, এই ঘূর্ণিঝড় দানার প্রভাবে এখনও বৃষ্টিপাত চলছে, অন্যদিকে আবারও নভেম্বর মাসের দিকে বৃষ্টিপাতের বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। বুঝতে পারছেন যে অক্টোবর মাসেই ঘূর্ণিঝড় দানার প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ওড়িশা, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা। আবার যদি নভেম্বর মাসের দিকে ঘূর্ণিঝড় আসে তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতে পারে, সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এই ঘূর্ণিঝড় যদি আসে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে আছড়ে পড়বে। তবে এই ঘূর্ণিঝড় দানা যেহেতু সরাসরি আমরা ওড়িশায় দেখতে পাচ্ছি যে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল গতকাল মাঝরাতের দিকে, এবং সমস্ত যে শক্তি ঘূর্ণিঝড়ের যে লেজ যেটা শেষ থাকে সেই শেষটা কিন্তু আজ সকালের দিকে ধরুন ওই 5টা-6টার দিকে একদম ওড়িশা উপকূলে পৌঁছে গেছে, যেটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের যে লেজ সেটা আমরা দেখতে পাচ্ছি যে 5টা-6টা নাগাদ এটা একদম ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল, তবে এর প্রভাবে আমরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করতে এখনও পর্যন্ত পাচ্ছি। তবে যদি এই ঘূর্ণিঝড় দানা ধরুন আমাদের পশ্চিমবঙ্গ উপকূলেই সরাসরি আঘাতান্ত সমস্ত শক্তিশালী রূপ নিয়ে, তাহলে আরও বেশি ক্ষয়ক্ষতি হতো ওড়িশার মতো, এবং এর প্রভাব বাংলাদেশেও প্রচুর পরিমাণে পড়তো। তো বুঝতে পারছেন যে যদি আবারও নভেম্বর মাসে ঘূর্ণিঝড় আসে তাহলে মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে, বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে ব্যাপারটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেই নতুন ঘূর্ণিঝড় নিয়ে আমরা সন্ধ্যের দিকে আরও একটু আলোচনা করব, আপনাদেরকে জানিয়ে দেব যে কতটা সম্ভাবনা রয়েছে নতুন ঘূর্ণিঝড় নভেম্বর মাসে যেটা বাংলাদেশে আছড়ে পড়বে, সেই নিয়ে আমরা রিসার্চ করছি। রিসার্চের পর যা আপডেট আসবে সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এই আপডেটটি এখানে শেষ করছি, অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন, আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, আপনারা কি ঘূর্ণিঝড়ের প্রভাব পেয়েছেন, যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, মোদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।